ভবিষ্যৎ বাংলাদেশকে চিন্তা করে যদি আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে কৃত্রিম কিডনি, সেটির প্রেক্ষাপট কেমন হবে? বাংলাদেশের শোভ রায়, উনি কিন্তু বায়োমেডিক ইঞ্জিনিয়ার, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে উনি কাজ করছেন এবং উনি অনেক বড় একটা টিম নিয়ে কাজ করতেছে এই আর্টিফিশিয়াল কিডনি তৈরি করার জন্য। তো ওনার প্রেজেন্টেশনটা এবং ওনার যে যে অংশটা ছিল কনফারেন্সে, আমার খুব আগ্রহ ছিল যে আমি সেখানে থেকে তার সাথে সেগুলো আমার ডিটেল জানা, যেটা কীভাবে এটা তারা কাজ করছে এবং এটা কতদিনের মধ্যে আমরা বাজারে পেয়ে যাব, কিনা একজনে কিনে নিয়ে আরেকজনে লাগাতে পারবে, মার্কেটে এইভাবে চলে আসবে, সেগুলো নিয়েই। তো তার প্রেজেন্টেশন একদম ফার্স্ট টু লাস্ট, সে তার একটা সেশন ছিল প্রেজেন্ট করার জন্য, সে দেখলাম সেখানে। তো সেটার যেটা এটা এটার কিন্তু দুইটা অংশ আমি যদি বলতে হয় এখন এই আর্টিফিশিয়াল কিডনির সম্পর্কে, তাহলে আমরা আমাদের কিডনির কথাই বলি, যে আমাদের কিডনি যে কাজগুলো করে সেটা হলো, একটা আমাদের দেহে যে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এই ক্রিয়া বিক্রিয়ার ফলে এখানে অনেক ধরনের বিষাক্ত পদার্থ, কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ তৈরি হয়। তো এগুলো যদি আমাদের শরীর থেকে আমরা বের করে না দিই, তাহলে এগুলো শরীরে জমে যদি যায়, তাহলে এগুলো আমাদের মৃত্যুর কারণ হয়। তো সেগুলো কিডনি, দুইটা কিডনিতে প্রায় 24 লক্ষ ছাঁকনি থাকে, যেটাকে ফিল্টার বলি আমরা। তো সেই সেই ফিল্টার দিয়ে, ছাঁকনি দিয়ে সেকে সেকে এই পয়জনগুলো প্রস্রাবের সাথে বের করে দেয়। তো যখনই ছাঁকনি দিয়ে একটা জিনিস সেকে দিবে, তো এই ছাঁকনিতে ছাকার সময় ছিদ্র দিয়ে যেমন পয়জন চলে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের দেহের অনেক গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলোও কিন্তু চলে যায়। তখন কিডনি কী করে? কিডনির দুইটা পার্ট আমরা যদি খুব গ্রসলি যদি বলি, একটা পার্ট হলো যে সেকে বড় বড় যে দানাগুলো যেগুলো আছে আমাদের দেহের জন্য প্রয়োজন, যেমন অ্যালবুমিন, প্রোটিন, হরমোন, আমাদের ইমিউনিটির জন্য যতগুলো যেগুলো প্রয়োজন আছে, তারপরে রক্তের যত কণিকা সব রেখে দিচ্ছে কিডনি। কিন্তু জলীয় অংশের মধ্যে যেমন গ্লুকোজ চলে যাচ্ছে এবং অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, এগুলো যত উপাদান আছে এরকম অসংখ্য উপাদান সব কিন্তু ছাঁকনিতে বেরিয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে আমরা শুনছিলাম কিডনির কাজের কথা, সেই বাকি অংশটুকু আমরা শুনবো স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম যে কিডনি সেকে আমাদের যে শরীরের অসংখ্য প্রয়োজন সেগুলো বের করে দেয়। শুধু এটুকুই না, আরও কতগুলো বায়োলজিক্যাল কাজ করে, যেমন আমাদের যে লোহিত কণিকা আছে সেই রক্ত তৈরি করার জন্য একটা হরমোন ইরাথোপয়েটিন কিডনি তৈরি করছে, আমাদের হাড় মজ্জাগুলোকে মজবুত রাখার জন্য ভিটামিন ডি অ্যাক্টিভ রাখতে হয় সেই কাজগুলো করছে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স সেগুলো মেনটেন করছে। আমি বলছিলাম যে আর্টিফিশিয়াল কিডনি যেটা তৈরি করছে তার দুইটা পার্ট, যেটা শুভরা যেটা তৈরি করছে সেটা হলো ফিল্টার, আর ডক্টর ফিসেল এবং তার টিম যেটা তৈরি করছে সেটা হলো যে ফিল্টার করার পর যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো চলে গেল এবং আমাদের ইমিউনিটির যাতে ক্ষতি না হয় সেই জন্য যে জিনিসগুলোকে আবার তুলে আনতে হবে, সেই বায়োলজিক্যাল পার্ট যেটা, সেই বায়োলজিক্যাল পার্টটা তৈরি করছে আর একটা গ্রুপ লস এঞ্জেলসে। আর্টিফিশিয়াল কিডনি দুইটা মিলিয়ে যেটুকু এ পর্যন্ত তৈরি হয়েছে তাতে রোগীরা প্রায়ই বলেন যে স্যার কবে পাবো এটা, একজন অসুস্থ রোগী হয়তো সে ট্রান্সপ্লান্টের জন্য অপেক্ষা করতেছে যে আমরা শীঘ্রই পেয়ে যাবো কিনা। তো সেক্ষেত্রে আমি এটুকু বলবো যে গত বছর যখন আমরা কনফারেন্সে গেছিলাম তখন তারা একটা শুকরের মধ্যে ট্রান্সপ্লান্ট করছে, কিন্তু সেটা প্রতি মিনিটে 0.3 ml করে ইউরিন তৈরি করতে পারছে, কিন্তু এটা দরকার আরও বেশি। তো এবার যেটা হয়েছে যে সেটা প্রতি মিনিটে 0.3 থেকে 4 ml নিয়েছে, তো এটা টার্গেট হলো আরও অনেক বেশি প্রস্রাব তৈরি করতে হবে এবং সেটুকু সাকসেসফুল হয়েছে। এর পরের ধাপে যাবে মানুষের মধ্যে এক্সপেরিমেন্ট। তো মানুষের মধ্যে এক্সপেরিমেন্ট করে করে যখন এগুলো একদম মানুষের মধ্যে ছুট করছে এবং মানুষের রক্তের সমস্ত প্রয়োজনগুলো নিয়ে নিতে পারছে এবং যে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আবার তুলে নিতে পারছে, এইগুলো কমপ্লিটলি এক্সপেরিমেন্টালি যখন পারফেক্ট হবে তখনই হিউম্যান ট্রায়াল ফেজ 1, 2, 3 তিনটা ট্রায়াল হবে, তখনই কিন্তু এটা বাজারজাত করার জন্য এটা অ্যাপ্রুভাল পাবে। সেই জন্য আমি বলবো যে এটা অনেক বড় একটা আশা, বিশাল একটা ডায়ালিসিস মেশিন যেটা ছোট হতে হতে এখন মানে বেল্টের মধ্যে করে ঘোরা যাবে সেটা পর্যায়ে যেমন নিয়ে আসতেছে, তেমনইভাবে এই আর্টিফিশিয়াল কিডনি যে পর্যায়ে গিয়েছে অ্যানিমেল যখন সাকসেসফুল হয়েছে তখন মানুষের মধ্যেও আশা করি ইনশাল্লাহ সাকসেসফুল হবে। তবে শোভরায়ের কথা অনুযায়ী যে আমরা এখনও হোপফুল যে আমরা শীঘ্রই পারবো, কিন্তু শীঘ্রের পরিধিটা বলতে পারেনি যেটা কতদিন লাগবে, তা আমরা অপেক্ষা করি। যারা রোগী আছেন একসময় হয়তো দেখবে যে এই আর্টিফিশিয়াল কিডনি অ্যাভেলেবল হচ্ছে। এটা অ্যাভেলেবল হলে একটা কথা আমাদের বলাই দরকার, যেটা গুরুত্ব আমরা যে নর্মাল কিডনি একজনের কাছ থেকে আরেকজনে নিচ্ছি তার থেকে পার্থক্যটা হলো যে যখনই একটা কিডনি একজন থেকে আরেকজনে নেই
তখন আমার যে নিচ্ছে তার শরীর মনে করে ওটাকে যে একটা শত্রু, এটা অন্য জায়গা থেকে আসছে, তাকে মারার জন্য ইমিউন সিস্টেম অনেক ধরনের আক্রমণ চালায়। তো সেই আক্রমণ প্রতিহত করার জন্য যে নিচ্ছে তার ইমিউনিটিকে ডিস্ট্রয় করার জন্য কিন্তু আমরা অনেকগুলো ওষুধ দিই, তাতে হয় কি তাদের অনেকগুলো রোগ খুব সহজে হয়ে যেতে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর্টিফিশিয়াল কিডনি যদি আসে তাহলে ওই ইমিউনো সাপ্রেসিভগুলো দিতে হবে না।